ছেলে আছে, সেই ছেলেটার সাথে একটা দা নিয়ে তাকে জিম্মি করে এই ছোট বাচ্চার লাশটাকে নিয়ে ঘরের ভিতরে ছিল। আমরা বিভিন্ন কৌশলে তাকে বাইরে আনার চেষ্টা করেছি। সর্বশেষে এখানে মসজিদের ইমামের সহায়তায় তাকে আমরা লাশ দাফন করবে এবং জানাজা করবে এইগুলো বলে এই কৌশলে তাকে আমরা বাইরে আনি এবং তাকে আমরা থানায় নিতে সক্ষম হয়েছি এবং লাশকে পোস্টমর্টমের জন্য আমরা এখন পাঠাবো। এটা কি আপনারা প্রাথমিকভাবে হত্যাকাণ্ড মনে করছেন? এটা এখন তদন্তের বিষয়। ওর বক্তব্য হচ্ছে যে ইলেকট্রিসিটিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে, আবার কেউ কেউ ধারণা করছে যে সে তাকে মেরে ফেলেছে। এখন এটা তদন্ত ছাড়া তো বলা যাবে না। কত ঘন্টা পরে আপনারা এই শ্বাসরোধক অভিযান কত ঘন্টা পরে আপনারা ইয়ে করেছেন? সেটা তো দীর্ঘ, প্রায় চার পাঁচ ঘন্টা পরে। এটা তো তদন্তের বিষয়, এখন তো এই মুহূর্তে বলা যাবে না। আগে থেকে তাদের ভিতরে বিভিন্ন ভাই ব্রাদারের ভিতরে এটা জমি জমা নিয়ে বিভিন্ন নিয়ে ই থাকতে পারে, কিন্তু এটা এখন তদন্ত ছাড়া এই মুহূর্তে বলা যাচ্ছে না। আরেকটা বাচ্চাকে আমরা রেস্কিউ করেছি, তাকে আমরা কি বলবো সেটাকে, যে বাচ্চাটা মারা গেল এটা তো এখন এই মুহূর্তে তো কিছু বলা যাচ্ছে না। তাকে লাস্টটা পেয়েছি, আমরা এখন তদন্ত করে দেখবো যে বিষয়টা কি। আমরা পুলিশের সহযোগিতা এবং ওনাদের যে আত্মীয় স্বজন আছে, আত্মীয় স্বজনের সহযোগিতা নিয়ে আমরা টেকনিকে তাকে বের করে আনি। না, দরজা আমরা ভাঙি নাই, আর টেকনিকে আমরা নিজে খুলেই, টেকনিক্যালি খুলেই তাকে আমরা বের করে আনে আমরা এই পুলিশের হাসপাতাল, বিশেষ করে মসজিদের হুজুরের সহযোগিতায়। আমরা বিশেষ করে এখানে আসলে মূল ফ্যাক্ট ছিল যে মসজিদের যে হুজুরের সাথে কমিউনিকেশন, আমরাই বারবার ওনাকে হুজুরকে বলছি যে একটা নির্দিষ্ট একটা টাইম দেন, এই টাইমের মধ্যে যে মুসল্লিরা অপেক্ষা করতেছে তা জানা যা হবে। এভাবে টেকনিকে আমরা তাকে বের করে আনে উদ্ধার করি ছোটো ছেলেটাকে। আমরা যখন উনি ছোটো বাচ্চাটা নিয়ে বসে আছে দা নিয়ে, আমরা এটুকু দেখতে পারলাম এবং উনি আমাদেরকে বারবার তাড়া করে বলে যে আপনারা যদি না যান তাহলে এই বাচ্চাটাকে মেরে ফেলবো। তো আপনারা জানলা না, আমরা দরজা দিয়ে দেখি, দরজা জানলা সাইড দিয়ে এবং সিঁত্রি দিয়ে আমরা দেখলাম এবং তার সাথে কথা বললাম, উনি খুব খারাপ ভাষায় কথা বলে। আমরা ঘটনা মেসেজ পাওয়ার সাথে সাথেই আমরা চলে আসছি। হ্যাঁ, উদ্ধারের সহযোগিতা আমরা পুলিশ এবং প্লাস তার নিকটতম আত্মীয় স্বজন হুজুর সমন্বয়ে আমরা কাজটা করেছি।